নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আরেকবার ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার 4 নম্বর ক্লাস শুরু করলাম। আর এই 4 নম্বর ক্লাসের আজকের আমার ডিসকাস বা মেন যে টপিক যা নিয়ে আমি আজকে তোমাদের সামনে এক্সপ্লেন করতে চাই, সেটি হলো কি না, ফর্মেশন অফ মেল গ্যামেটোফাইট অর মাইকো গ্যামেটোজেনেসিস। ফর্মেশন অফ মেল গ্যামেট অর মাইকো গ্যামেটোজেনেসিস, এটি একটি বিশেষ পার্ট। তো ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমার তরফ থেকে একটি কথা বলে রাখি এই টপিক পড়ার পূর্বে। 2019 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় লং কোশ্চেন আকারে এই কোশ্চেনটি এসেছিলো, তো তোমরা 21 সালে পরীক্ষা দেবে, অতএব তোমাদের সময়ে 5 নম্বরে যে 3টি লং কোশ্চেন তোমাদের পড়ে, তার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট উদ্ভিদ পাঠে অবশ্যই একটি লং কোশ্চেন এখান থেকে 5 নম্বর থেকে সিলেকশান হয়। তো এই প্রশ্নটা কিন্তু সিলেকশানের একটি গুরুত্বপূর্ণ অংশ ঘিরে রয়েছে তোমাদের সময়ে, অর্থাৎ তোমরা এটা ভালো করে শুনবে। তো আবার চলে যাই, ফর্মেশন অফ মেল গ্যামেটোফাইট অর মাইকোস্পোরোজেনেসিস। তো এই আমরা পাঠটা পড়ার সময় আমরা আগের 3 নম্বর ক্লাসে পোলেন গ্রেনের স্ট্রাকচার পড়েছিলাম, তো এখান থেকেই আবার নতুন করে পড়াটা শুরু করতে হবে। তো সেই পোলেন গ্রেনের যে স্ট্রাকচার, এটা স্কেচ স্ট্রাকচার, খুব সিম্পল স্ট্রাকচার। তো এর বাইরের দিকে এক্সাইন, তো আমরা আগের ক্লাসে এক্সাইনের ডিটেলস তোমাদের জানিয়ে দিয়েছি। ভিতরে ইনটাইন এবং কোন কোন জায়গায় এক্সাইন থাকে না, এক্সাইনের ওই না থাকা অংশকে রেণুরন্ধ্র বা জামপোর বলে। তো জামপোর বলে, আর এর ভিতরে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, অন্যান্য সাইটোপ্লাজম, অন্যান্য ভ্যাকুয়াল বা কোষগহ্বর রয়েছে। তো এই কোষগহ্বর বা ভ্যাকুয়াল, আর এই ব্যাপারটা বা ম্যাটারটাকে আমরা একটা স্কেচ লাইন, একটা সরল রেখা এবং পরপর টিচিনের মাধ্যমে আমি দেখাতে চেয়েছি। এ বি সি ডি ই এফ জি, এই ছবিগুলো পরস্পর রিলেটেড। তো এই ছবির মাধ্যমে এর পড়াটি দাঁড়িয়ে আছে, তো একটু তোমরা শোনো। তাই কী বললাম যে ভ্যাকুয়েল আছে, একটি সুস্পষ্ট হ্যাপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস আছে, অন্যান্য কোষ অঙ্গাণু আছে এবং রেণুরন্ধ্র এক্সাইন ইনটাইন এই প্রাচীর নিয়ে তৈরি হচ্ছে। আমরা মেল গ্যামেটোফাইট পুংলিঙ্গধর তৈরি হবে একটি উদ্ভিদের, এবং সেই প্রক্রিয়াটার নাম মাইকো গ্যামেটোজেনেসিস। এর ডেফিনেশনটা আমরা আর একটু ডিসকাসের পরে আমরা ভিতরে প্রবেশ করলে এটা তোমরা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে এখানে প্রথম যেটা হচ্ছে যে এর নিউক্লিয়াসটি প্রথম দুটো ভাগে ডিভাইড হয়ে গেল। একদিকে একটি বৃহৎ আকৃতির একটি সেল, তার নাম কি ভেজিটেটিভ সেল অর টিউব সেল। অন্য প্রান্তে এক প্রান্তের দিক বরাবর কি আছে না, জেনারেটিভ সেল। এই অংশটি জেনারেটিভ সেল বা জনন কোষ, অন্যদিকে এই অংশটিকে আমরা কী বলি না, ভেজিটেটিভ সেল। এই দুটো সেল, এইগুলো ভ্যাকুয়াল ক্রমান্বয়ে ডেভেলপমেন্ট বা পরিস্ফুটিত হওয়ার ক্ষেত্রে, যার মানে অঙ্কুরোদ্গমের পরিস্ফুটন, পোলেন গ্রেনের পরিস্ফুটনের সময়, অঙ্কুরোদ্গমের সময় পরপর লেয়ারলি পরপর এই স্টেপগুলো আমরা যত ক্রমান্বয়ে এগোবো, তখন দেখতে পাবো যে এই দুটো দশা বা সেল এই স্পষ্ট হচ্ছে, একটি ভেজিটেটিভ অর টিউব সেল অর এক প্রান্তে অবস্থিত জার্মিনেটিভ সেল।
আস্তে আস্তে দেখা যায় যে ভ্যাকুয়ালগুলোই এই দুটোকে একদিকে বড় অন্য অন্য জেনারেটিভ সেলটাকে এক প্রান্তের দিকে নিয়ে আসতে সহায়তা করে। এইভাবে আস্তে আস্তে আমরা যখন সি ছবিতে চলে আসবো, এখানে দেখতেই পাচ্ছি যে টিউব সেল বা ভেজিটেটিভ সেলটি আকৃতিতে খুব বড়, পর্যাপ্ত পরিমাণে এখানে খাদ্য সঞ্চিত আছে এবং এখানে কোষ অঙ্গাণু বা সেল অর্গানেল্লা এবং অন্যান্য যে স্টার্চ এবং প্রোটিন বা লিপিড ধর্মী উপাদান এখানে প্রচুর পরিমাণে আছে। অন্যদিকে জেনারেটিভ সেলটি আস্তে আস্তে লেন্স আকৃতি বা মাকুসেফ স্ট্রাকচার নিচ্ছে, লেন্স আকৃতির বা মাকুসেফ স্ট্রাকচার গঠন করছে এবং এই অংশটি কোষপ্রাচীর থেকে ক্যালোজ নামক একটা পদার্থের দ্বারা পরস্পর পৃথক হচ্ছে এবং এখানে ভেজিটেটিভ টিউব বা সেল থেকে বা টিউব সেল থেকে জেনারেটিভ বা জনন কোষ, এইখানে কিন্তু কোষ অঙ্গাণু অনেক কম আছে। মূলত লেন্স আকৃতি ক্যালোজ নামক পদার্থ সঞ্চিত থেকে কোষপ্রাচীর থেকে পৃথক হওয়া এবং কম পরিমাণে সেল অর্গানেল্লা প্রেজেন্ট। আমি বোঝাতে চাচ্ছি জেনারেটিভ সেল মানে খুব আকৃতিতে বড় সেল অর্গান, কোষ অঙ্গাণুগুলো বেশি পরিমাণে আছে, কম পরিমাণে আছে, মাকু বা লেন্স আকৃতির ওটি খাদ্যের ভাণ্ডার, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। আরও আমরা যত দেখতে পাবো, যত ক্রমান্বয়ে ডি ছবির দিকে এগোতে থাকবো, তখন দেখতে পাবো যে জেনারেটিভ সেল আস্তে আস্তে অবলুপ্তির পথে যাচ্ছে, একটু অভঙ্কুর, একটি ক্ষয়প্রাপ্ত বা একটি ভেজিটেটিভ পার্ট হিসাবে, ভেস্টিজিয়াল অর্গান হিসাবে আস্তে আস্তে তার অবলুপ্তি ধারণ রূপ ধারণ করছে। অন্যদিকে যে জেনারেটিভ সেলটি ছিল সেই জেনারেটিভ সেলটি আস্তে আস্তে কী হচ্ছে না, মাইটোটিক সেল ডিভিশন, অর্থাৎ এর ক্রোমোজোম নাম্বার কত, এখানেও এরা ভাগ হয়েছে, জেনারেটিভ সেল প্রত্যেকের ক্রোমোজোম নাম্বার এরও এন, এখানেও এন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমবিভাজন বা মাইটোসিস ইজিগাল টু মাইটোটিক যে সেল ডিভিশনের দ্বারা এই জেনারেটিভ সেল আস্তে আস্তে একটি সেল ডিভিশনরত জেনারেটিভ সেলে পরিণত হচ্ছে এবং লেন্স আকৃতি এটা আরও আরও ভালো করে এটা প্রস্ফুটিত হচ্ছে এবং এইভাবে এগোতে এগোতে যখন ইর ছবি অর্থাৎ এখানে পৌঁছে গেল, তখন আমরা কী দেখতে পেলাম না, একটা ক্ষয়প্রাপ্ত জেনারেটিভ সেল বা টিউব সেল, অন্যদিকে দুটি বিভাজনের দ্বারা দুটি সমান আকৃতি বিশিষ্ট হয় না, অর্থাৎ দুটি সেল ডিভিশনের দ্বারা দুটি নতুন পুং গ্যামেট তৈরি হলো, মেল গ্যামেট। তো মেল গ্যামেটের প্রত্যেকের ক্রোমোজোম নাম্বার হ্যাপ্লয়েড, নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, মাইটোটিক সেল ডিভিশন। তো এর দ্বারা যে দুটো তৈরি হলো, একটি আকৃতিতে বড় আর একটা আকৃতিতে ছোট। তো আকৃতিতে বড় অংশটি গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয়, ছোটটি তৈরি হয় ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে। এইটা ব্যাপারটা আমরা ওইভাবে একটু পরে আমরা ডিসকাস করে নিচ্ছি। তো আমরা এরপরে এখান থেকে কী জিনিসটা দাঁড়াচ্ছে না, এইখানে চলে এলাম। আর আগে এখানে রেণুরন্ধ্র আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি, রেণুরন্ধ্র ইন্টাইন অংশের পার্ট। এই রেণুরন্ধ্রই, এখানে রেণুরন্ধ্র তিনটে আছে কিন্তু পোলেন টিউব তৈরি হবে একটা থেকে, কারণ এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পোলেন টিউব একটাই তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো একটাই এখানে দেখানো হয়েছে, এখন তিনটে আছে বলে তিনটে থেকে পোলেন টিউব অনেক ক্ষেত্রে তৈরি হয় না, নেচারালি একটা থেকেই তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ইন্টাইন অংশের যে কোষ, একটা প্রাচীরের মতো অংশ, তার প্যারেনকাইমাটাস কোষ এবং প্রোটোপ্লাজমটি বর্ধিত হয়ে বেরিয়ে এসে একটি লম্বা নল গঠন করে। সেই লম্বা নলটিকে আমরা কী বলি না, পোলেন টিউব বা পরাগ নালী, পোলেন টিউব বা পরাগ নালী। এবং এর ভিতরে থাকা দুটি পুং গ্যামেট লেন্স আকৃতির কি এর ভিতর দিয়ে, পোলেন টিউবের ভিতর দিয়ে ধাবিত হয়ে এই প্রান্তের দিকে আসছে। কিন্তু দেখতে হবে যে এই যে ভেজিটেটিভ সেল বা নালি নিউক্লিয়াস বা হচ্ছে টিউব সেল, পরবর্তীকালে দেখা যায় দুটি পুং গ্যামেটের আগে পোলেন টিউবে ধাবিত হয় এবং এই পোলেন, এই
ক্ষয়প্রাপ্ত বা ভেজিটেটিভ যে অংশটি ক্ষয়প্রাপ্ত নালিকা কোষটি কাজ সম্পূর্ণভাবে জানা যায়নি, কিন্তু অনেক বিজ্ঞানী মনে করেন যে দুটি পুংগ্যামেটকে পোলেন টিউবের ভিতরে সঞ্চালিত হতে সহায়তা করে হচ্ছে কে না এই ক্ষয়প্রাপ্ত নালিকা কোষ, ক্ষয়প্রাপ্ত নালিকা কোষ। তাহলে আমরা এই দুটি পুংগ্যামেট পেলাম। তাহলে মূলত আমরা গর্ভমুণ্ডে পতিত হওয়ার আগে একটি পরাগ রেণু এই তিনটি কোষ যুক্ত হয়। তিনটি কোষ কী কী? না একটি হচ্ছে ভেজিটেটিভ সেল, অন্য দুটি ভেজিটেটিভ সেল, অন্য দুটি হলো দুটি পুংগ্যামেট। তাহলে একটি একটি পোলেন গ্রেন থেকে যদি মাইটোটিক বিভাজনের দ্বারা এক ভেজিটেটিভ সেল এবং দুটি পুংগ্যামেট অর্থাৎ তিন কোষ বিশিষ্ট একটি কোষের ভিতরে তিন কোষ বিশিষ্ট স্ট্রাকচার গঠন করে, তখন তাকে আমরা কি বলি না মেল গ্যামেটোফাইট। এই প্রক্রিয়াটার নাম কি বলি না মাইকো গ্যামেটোজেনেসিস। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি হ্যাপ্লয়েড মাতৃকোষের এই পোলেন গ্রেন থেকে জার্মিনেশন মানে পরিস্ফুটনের দ্বারা তিন কোষ বিশিষ্ট অর্থাৎ দুটি পুংগ্যামেট এবং একটি জনন কোষ বা জেনারেটিভ সেল বা টিউবস কোষ তৈরি করে, এই বিশেষ প্রক্রিয়াটাকে বলা হয় মাইকো গ্যামেটোজেনেসিস। ব্যাপারটা এইরকম। আর আমি যেটা বোঝাতে চাইছিলাম যে এখানে এই দুটো একটা আকৃতিতে সমান হয় না, আকৃতিতে সমান হয় না, একটি ছোট একটি বড়। এই ছোট বড় মধ্যে যেটি বড় সেটা যুক্ত হয় ডিম্বাণুর সঙ্গে এবং যেটি ছোট সেটা যুক্ত হয় জেনারেটিভ সেলের সঙ্গে, এবং সেটা সম্বন্ধে আমরা একটা ডিসকাস করে নিচ্ছি। এটা একটা স্ত্রীপত্রের অংশ, আমরা অনেকবারই বলেছি এখানে এই পরাগ রেণু পড়বে কিন্তু এ পড়বে না, পড়বে কে এই এই ডিই অংশটি পড়ে বেশিরভাগ ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে এই অংশটিও এখানে পড়তে পারে। তবে এই অংশটি পড়ার পর এই গর্ভমুণ্ডের এই যে পিস্টিল পিস্টিল ইন্টারেকশান যেটা গর্ভপত্র তার নিজের পরাগকে চিনতে পারে, এর সঙ্গে এই গর্ভমুণ্ডে খাদ্য থাকে, পুষ্টি থাকে, এই স্টিগমাটিক ফ্লুইড নামক অংশের দ্বারা এর সঙ্গে এর অ্যাটাচমেন্ট হয় এবং এর সাহায্যে কী কী ফ্লুইড স্টিগমাটিক স্টিগমাটাকে মানে স্টিগমাটা হচ্ছে গর্ভমুণ্ডে ইংরেজিতে স্টিগমা, তো এর ভিতর থেকে যে ফ্লুইড তৈরি হয় সেই ফ্লুইডের সঙ্গে এই পরাগ রেণু এখানে কী হয় পচিত হওয়ার পর অ্যাটাচমেন্ট হয় এবং এদের দ্বারা আস্তে আস্তে এ রূপ চেঞ্জ করে, কিসে কনভার্ট হয় না এখানে, এবং কনভার্ট হওয়ার পর আস্তে আস্তে এই পোলেন টিউবকে এর ভিতর দিয়ে ধাবিত করায়। অর্থাৎ এই যে গোলাকৃতি এই অংশটি পোলেন টিউব এর ভিতর দিয়ে ক্ষরণকারী কোষ, আচ্ছা এই অংশটি পোলেন টিউব এর এইটা হচ্ছে আমাদের এই অংশ, এই এই অংশটাকে বড় করাচ্ছি, বড় করে দেখানো হচ্ছে, তো এর ভিতরে দুটো পুংগ্যামেট এবং ক্ষরণকারী টিউব সেল আগে বর্ধিত হয়েছে, এর ভিতর দিয়ে দুজন ধাবিত হয়ে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই দুজন তিনজন এখানে ছিল, তিনজন এখানে একটা একটি বড় পুংগ্যামেট ছোটো পুংগ্যামেট একটি বড় পুংগ্যামেট ছোটো পুংগ্যামেট একটি বড় পুংগ্যামেট বড় পুংগ্যামেট এবং একটি একটি ক্ষয়প্রাপ্ত নালিকোষ। তো এরা পোলেন টিউব তৈরি করার পর এরা এখানে চলে এলো, কিন্তু এটা তৈরি হওয়া সম্ভব যখন স্টিগমাটিক ফ্লুইডের দ্বারা এটি এর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়। এর ধাবিত হচ্ছে পরে এর দুজন আস্তে আস্তে প্রথমে বড় পুংগ্যামেট এবং পরে ছোটো পুংগ্যামেট ধাবিত হয়ে আস্তে আস্তে এখানে পৌঁছচ্ছে। তো এই সময়ে ঠিক স্ত্রীপত্রে যে ব্যাপারটি ঘটে থাকে সেটা কি না এটা এর ভিতরে থাকা ওভারি ওভিউল বা ডিম্বক ওভিউল বা ডিম্বক এর বাইরে থাকে ওভারি বা ডিম্বাশয়। তো আমরা এই জায়গায় ছবিটাকে একটু বড় করে দেখলে আমরা দেখতে পাই যে একটা ডিম্বাণুর ভিতরে থাকে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এই ভ্রূণস্থলীকে ঘিরে আর দুটি লেয়ার থাকে, একটি লেয়ার থাকে ভ্রূণস্থলীকে ঘিরে, তো ভ্রূণস্থলীকে ঘিরে যে এই লেয়ারটা থাকে একে বলা হয় ভ্রূণপোষক কলা। তো এদের বাইরে আর একটি অংশ আছে, দুটি লেয়ারে থাকে, এটা হচ্ছে ডিম্বক ত্বক। তো আমরা তাহলে একটি ওভিউল বা ডিম্বকের মধ্যে যদি মূল স্ট্রাকচারগুলো আমরা কল্পনা করি এর ভিতরে কী আছে, একটি কী না ডিম্বক রন্ধ্র। তো উপরের দিকের এই অংশকে বলা হয় ডিম্বকের রন্ধ্র, ডিম্বকের ছিদ্র মাইকোফাইল।
তো এর নিচের অংশকে আমরা কি বলি, ডিম্বক মূল বা চালাজা, এইটাকে বলা হয় ত্বক বা ইন্টারগুমেন, ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক দুটো লেয়ার, নিচের ভূমি বা চালাজা আর উপরে ডিম্বক রন্ধ্র বা রন্ধ্র অর্থাৎ মাইকোপাইল ছিদ্র, এবং এর ভিতরে থাকে ভ্রূণ পোষক কলা বা নিউসেলার ভ্রূণ পোষক কলা, এবং এর ভিতরে থাকে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এই ভ্রূণস্থলীর ভিতরে আর্টিস্টোরিয়াল কোষ 2N থেকে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে প্রথমে একটি কোষ এবং পরে এটা মাল্টিপ্লিকেশন পরপর মাইটোটিক বিভাজনের দ্বারা আটটি কোষ তৈরি করে। এই আটটি কোষের মধ্যে এই অংশে দুটি সহকারী কোষ এবং একটি বড়, এবং এটি এই অংশ এদেরকে বলা হচ্ছে প্রতিপাত কোষ, এবং এদের মাঝখানে দুটো একসঙ্গে যুক্ত হয়ে ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করে। তো এই পোলেন টিউব যখন এর ভিতর দিয়ে প্রবেশ করে এবং দুটো পুংগ্যামেট ধাবিত হয়, একটি বড় এইটি তৈরি এই ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত করে, অন্য আরেকটি ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নিমিত নিউক্লিয়াসের সঙ্গে নিষিক্ত করে। সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এই বড়টা ডিম্বাণুর সঙ্গে এবং ছোটটি নিমিত নিউক্লিয়াসের সঙ্গে নিষিক্ত হয়, এবং পরের ক্লাসগুলোতে আমরা ওভিউলের স্ট্রাকচার এবং কীভাবে একটি স্ত্রীপত্রের ও এরকম মেলের জায়গায় ফিমেল গ্যামেটোফাইট বা মেঘা গ্যামেটোজেনেসিস ঘটে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই এই হচ্ছে আমার এই পড়ানোর মূল বিষয়বস্তু, অর্থাৎ কী করে একটি পরাগ পোলেন গ্রেন আস্তে আস্তে পুংলিঙ্গধর অংশে পরিণত হয় এবং দুটি পুং গ্যামেট তৈরি করে, তারই পদ্ধতি বা প্রসেস এখানে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এটা বেসিক্যালি মন দিয়ে করবে, পড়বে, রিপিট করবে, ভালো করে বুঝবে। তার সাথে সাথে একটা কথা বলি, এই লকডাউনের সময় গোটা বিশ্ব আজ ভয়ে সন্ত্রস্ত, তোমরাও বাড়ির মধ্যে রয়েছ, এই কষ্ট সাধনের একদিন নিশ্চয়ই এই বিপদ সংকুল অবস্থা আমরা থেকে কাটিয়ে উঠবো, কিন্তু সেটা একটা সময়ের প্রয়োজন। তো আমরা বলছি ছাত্রছাত্রীদের এই ভিডিওটি যাই না কতটা কাজে লাগবে, আমরাও চেষ্টা করেছি তোমাদের বোঝানো, তোমরা ভালো করে পড়ো, আরও সুন্দর জীবন যাপন করো।